আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ফ্রিজের স্টেবিলাইজার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ওয়ালটনের কোম্পানি আমাদেরকে কিভাবে ঠকাচ্ছে, ফ্রিজারেটর কিভাবে আমাদেরকে ঠকাচ্ছে। একটা ফ্রিজ, এটা মার্সেলের ফ্রিজ, আর এটাতে স্টেবিলাইজার লাগানো হয়েছে ওয়ালটনের। তো স্টেবিলাইজারেতে সমস্যা হয়েছে, এজন্য আমি আসছি দেখার জন্য। এগুলো তো আপনারা জানেন, এখানে 3-pin সকেট আর সুইচ দেওয়া থাকে, এটা পিউজ। তো প্রথমে পিউজটা দেখতে হবে যে পিউজটা ঠিক আছে কি না। দেখা যাচ্ছে পিউজটা কেটে গেছে। দেখতে পাচ্ছেন পিউজটা কেটে গেছে। তারপর আমি আজকে এই স্টেবিলাইজারটা পুরোটা খুলবো এবং আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব যে স্টেবিলাইজার আমাদেরকে কিভাবে স্টেবিলাইজারের মাধ্যমে ঠকানো হচ্ছে। এটা এসি তার, আর এখন এটার স্ক্রুপগুলো খুলবো এবং স্টেবিলাইজারটা পুরোটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব। তো আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিও কি কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এরকম ভিডিও মিস না হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। দেখতে পাচ্ছেন স্টেবিলাইজারের ভিতরের অংশটুকু, এটা দুইটা ভোল্টেজ মিটার ইনপুট এবং আউটপুট। এটা ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার দ্বারা স্টেবিলাইজারের এই মিটারগুলো চালিত হয়, এবং এখানে লাইট আছে, লাইটগুলো জ্বলে, ছোট ছোট দুটো লাইট এই পাশে, এবং এ পাশে আরও দুটো লাল লাইট আছে যেগুলো কানেকশন দেওয়া হয়নি স্টেবিলাইজার ওয়ালটনের স্টেবিলাইজার। এটা এখানে একটা বড় ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন আপনারা। এই ট্রান্সফর্মারটা এখন খুলবো, এটা হচ্ছে 9 ভোল্টের ছোট ট্রান্সফর্মার, আর এটা হচ্ছে বড় ট্রান্সফর্মার। আজকে আমি ট্রান্সফর্মারটা পুরোটা খুলবো, আপনারা দেখবেন যে স্টেবিলাইজারের ট্রান্সফর্মারটা কিভাবে দিয়েছে। স্টেবিলাইজারের ট্রান্সফর্মারটাতে কোনো তার নেই, কোনো কয়েল নেই, এবং এটা হচ্ছে একটা সার্কিট। এই সার্কিটের এই মেশিনটা, যে কালো মেশিনটা আমি ধরেছি, এটা একটা শব্দ করে যখন স্টেবিলাইজারটা চালু করে, তখন যে একটা শব্দ হয় সেই শব্দটাই এই মেশিনটার করে, এই কালো এই মেশিনটা। এখানে কিছু সার্কিট দেওয়া আছে ফার্স্টার্স দিয়ে, এগুলো দ্বারা মূলত লাইট, দুটা লাইট জ্বলে ছোট, আর এই মিটারগুলো চলে। তো আপনারা স্টেবিলাইজার কিনলে ভালো মতো দেখে শুনে স্টেবিলাইজার কিনবেন, এভাবে স্টেবিলাইজার কিনে আপনারা প্রতারিত হবেন না। আবার অবশ্যই আপনারা কোনো ভালো মানের স্টেবিলাইজার কিনবেন, এই স্টেবিলাইজারটা একবারেই ভালো না, এটাতে এই ফ্রিজের কোনো সেফটি হয় না। তো স্টেবিলাইজারটা আমি খুলবো, এই ট্রান্সফর্মারটা আপনারা দেখতে থাকুন, আমি স্টেবিলাইজারের যে মেইন ট্রান্সফর্মার এটা খুলবো। আপনারা যদি ভালো মানের ট্রান্সফর্মার পেতে চান, তাহলে ভালো মানের ট্রান্সফর্মার এই স্টেবিলাইজারের জন্য আপনারা অর্ডার দিয়ে বানিয়ে আনবেন ইলেকট্রিকের দোকান থেকে। এই দেখতে পাচ্ছেন স্টেবিলাইজারের মেইন ট্রান্সফর্মার কি অবস্থা করেছে। এটাতে কি আমাদের ফ্রিজের কোনো নিরাপত্তা থাকবে? মোটেও থাকবে না, এটা শুধু একটা লোহার অংশ দিয়ে রাখছে, যেহেতু এই স্টেবিলাইজারটা ওয়েট বাড়ার জন্য। স্টেবিলাইজারে আমাদের এই ফ্রিজের কোনো সেফটি থাকবে না, হয়তো যে ফিউজটা দেওয়া আছে ফিউজটার জন্য 10% সেফটি থাকবে, কিন্তু পুরোপুরি সেফটি থাকবে না। স্টেবিলাইজার দিয়ে শুধু ফ্রিজ চলে না, এবং কম্পিউটারও চলে আর অন্যান্য জিনিস চলে, তার কোনোটারই সেফটি থাকবে না এরকম স্টেবিলাইজার থাকলে।
এটা একটা লোহার টুকরো, ওয়েট প্রায় 1 কেজির বেশি হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ালটনের ফ্রিজের স্টেবিলাইজারের কি অবস্থা। এই দুইটা লাল বাতির কাজ হচ্ছে ওভারলোড হলে সংকেত দেওয়া, কিন্তু এই স্টেবিলাইজারে কোনো ওভারলোডই হবে না যেহেতু লাল বাতিতে কোনো কানেকশন দেওয়া হয়নি। এখন আপনারা যদি ভালো মানের স্টেবিলাইজার পেতে চান তাহলে অর্ডার দিয়ে বানিয়ে আনবেন, হয়তো সেখানে একটু টাকা বেশি খরচ হতে পারে, তো আপনারা জিনিসটা ভালো পাবেন। ওয়ালটনের মতো এরকম আপনাদেরকে সে ঠকাবে না অর্ডার দিয়ে বানিয়ে আনলে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটি, এবং আমার ভিডিও যদি আরও পেতে চান, যদি মিস না করতে চান, তাহলে ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন আগের মতো এটাকে যেভাবে খুলেছি সেভাবেই লাগিয়ে দেব এবং দেখবো এটাতে কি আর কোনো সমস্যা আছে কিনা। ফিউজটা লাগাবো, তারপরে কানেকশন দিব, দেখবেন ফ্রিজটা চলবে। ফিউজ লাগিয়ে ফ্রিজের লাইন দিলে ফ্রিজ চলবে। এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো আপনাদেরকে প্রথমে দেখাইছি যে এই ফ্রিজ এই স্টেবিলাইজারের ফিউজটা কেটে গেছে, তো আমি নতুন একটা ফিউজ এটাতে লাগিয়ে দিব। আর লাগিয়ে দেওয়ার পর আমি এটাতে বিদ্যুৎ কানেকশন দিয়ে ফ্রিজের লাইন দিব, দেখব কি চলে কি না। তো আমি এখন চলে এসেছি ফ্রিজের যেই 3 ফিন চকেট বোর্ড আছে সেখানে, ফ্রিজের কাছেই 3 ফিন চকেট বোর্ড লাগানো হয়েছে। এখন ফ্রিজের যে এসি তার মেন তার সেটা আমি স্টেবিলাইজারে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে স্টেবিলাইজারের এসি তার। তো এখানে একটা সুইচ আছে, সুইচটা অন করে দিব, বোর্ডে বিদ্যুৎ চলে আসছে। এখন দেখেন স্টেবিলাইজারের হলুদ বাতি জ্বলছে। হলুদ বাতি জ্বলার কিছুক্ষণ পর আরেকটা সুইচ আছে পিছনে, আমি সুইচটা অন করে দেব, তারপরে দেখব ফ্রিজের লাইন আসে কি না। এখন কিন্তু ফ্রিজের লাইন নাই, হলুদ বাতি জ্বলছে। তো এখন কিছুক্ষণ ওয়েট করব, তারপরে ফ্রিজের পিছনে আরেকটা এই স্টেবিলাইজারের পিছনে সুইচটা অন করে দেওয়ার সাথে সাথে হলুদ বাতি অফে সবুজ বাতি জ্বলছে। তো এখন ফ্রিজটা খুলবো, তো দেখতে পাচ্ছেন ফ্রিজে কানেক্ট বিদ্যুৎ চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।